আজ মুর্শিদাবাদে ভগবানগোলা ব্লক একে কংগ্রেসের পক্ষ থেকে ঐতিহাসিক মহা মিছিল করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। মিছিল ছাড়াও সেখানে একটি পথসভারও আয়োজন করা হয়েছিল। কি বললেন অধীরবাবু, চলুন শুনে নি। তৌসিফ ইকবালের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। বলেছে তো পরিযায়ী শ্রমিককে তো মানুষের সম্মান দেয়নি, পরিযায়ী শ্রমিকদেরকে জানোয়ারের মতন বলে দিল যে করোনা এক্সপ্রেসের এরা প্যাসেঞ্জার। পরিযায়ী শ্রমিকরা কি করোনা এক্সপ্রেসের প্যাসেঞ্জার ছিল? ওর যদি বাড়ির কেউ লোক হতো তাহলে কি বলতে পারতো যে আমি নেবো না এদেরকে, এদেরকে ঘরে ঢুকতে দেবো না? বাংলায় আসতে দেওয়া না দেওয়া মানেটা কি? যে ঘরে ঢুকতে না দেওয়া, তুমি রাজ্যের মালিক, তুমি ঘরে ঢুকতে দিচ্ছ না কাকে? বাংলার পরিযায়ী শ্রমিককে, যারা এই রাজ্যে কাজ না পেয়ে বাইরে কাজ করতে গেছে, এটা কি তাদের অপরাধ ছিল? তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে আমাদের। এখনও পর্যন্ত আমরা কোর্ট কেস করেছি, কারণ পরিযায়ী শ্রমিকদের জন্য 50,000 কোটি টাকার প্রকল্প কেন্দ্রকে দিয়ে আমরা ঘোষণা করেছি, সেই প্রকল্প বাংলায় চালু হলো না কোনো রাজ্যে কোনো জেলাতে। যে জেলায় 25,000 পরিযায়ী শ্রমিক থাকবে সেই জেলায় এই প্রকল্প চালু করার কথা, পশ্চিমবঙ্গে কোনো জেলাতে এই প্রকল্প চালু হয়নি। 50,000 কোটি টাকা মাঠে মারা গেল। কি বলছেন আপনারা, এটা আমার বলা হলো না তাই। বছরে 10,000 কোটি টাকা রোজগার, এই যে বিধানসভা, পশ্চিমবঙ্গের বিধানসভা যেখানে বসে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রিত্ব করে, সেই বিধানসভাটার ওয়াকফ সম্পত্তি, সেই বিধানসভাটা ওয়াকফ সম্পত্তি, তার মাসিক ভাড়া 100 টাকা। খুব খাতির করছেন আপনি মুসলমান, খুব খাতির করছেন মুসলমানদের। আপনি মুসলমান আপনার কাছে খাতির চাইনি, তারা যে অধিকার পশ্চিমবঙ্গের তৃণমূলের জমানায় কটা মুসলমানের কোথায় চাকরি হয়েছে, কটা মুসলমান কত বড় মন্ত্রী হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী দেখা। আরে হ্যাঁ, কংগ্রেস ক্ষমতায় ছিল 77 সাল পর্যন্ত, 77 সালেও বাংলায় কত সরকারি কর্মচারী ছিল তার 9% ছিল মুসলমান, জেনে নি না দেখে নি। যত বেশি কংগ্রেসকে, যত বেশি শিবসেনকে বাংলায় মারা হয়েছে, কালা হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, তত বেশি বেশি করে বিজেপি প্রবেশ করেছে। আমরা সাম্প্রদায়িক রাজনীতি করি, সব থেকে বড় সাম্প্রদায়িক মহিলার নাম কোন মুসলমান এখানে বলেছিলেন যে আমাদের মসজিদে ইমাম আছে, ইমামদের সংসার চালনা খেতে পায় না, তাকে ভাতা দিন। কোন মসজিদের পক্ষ থেকে দরখাস্ত হয়েছিল সাইকেল নিয়ে, কারণটা তো স্বাভাবিক, কারণটা স্বাভাবিক এইটাই যে মুসলমান সমাজে যেমন মসজিদ মসজিদে ইমাম, এটা সমাজের সংস্কার রাখতেই হবে, মুয়াজ্জিন রাখতেই হবে। যেদিন থেকে ইসলামের প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকে ব্যবস্থা চালু আছে। সেদিন মমতা ব্যানার্জি ছিল না, সেদিন কংগ্রেস ছিল না, সিপিএম ছিল, দরকার নাই। যেদিন কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি কেউ ভূমিকা থাকবে না, তখনও মসজিদ থাকবে, মক্তব থাকবে, মাদ্রাসা থাকবে, ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, কাউকে দরকার পড়ে না। এটা সমাজ করবে, তার জন্য ওয়াকফ বোর্ড আছে, আল্লাহর নামে সম্পত্তি উৎসর্গ করা হয়, মসজিদ এতিম ইমাম মুয়াজ্জিন সবচেয়ে দেখ ভালো, কারণ ভয় লাগে না। মুসলমান মিসকিন নয়, মমতা ব্যানার্জি তিনি মনে করেছেন মুসলমান মিসকিন, তাই ইমামদেরকে ভাতা দাও, মুয়াজ্জিনদের ভাতা দাও, দিয়ে মুসলমানদের কাছে তোমরা দেখছো তো আমি কত বড় মুসলমানদের খাতির করতে পারলাম, মহিলা তোমরা সব আমাকে ধরতে হবে। নজর বদল লো, নজারা বদল যায়গি, কাস্তিও কি জরুরত নেই, দিশা বদল লো, কিনারা বদল যায়। আপনারা দেখেনি সব কিছু, সত্যটা দেখেনি, আমরা কি বলছি বড় কথা নয়। এই নরেন্দ্র মোদী যখন গুজরাট দাঙ্গা করলো, তারপরে যখন মন্ত্রী হলো, তখন ভারতবর্ষের রেলমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম লাল গোলাপ নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়েছিল কে? আজকে মমতা ব্যানার্জি। আজ তুমি বিজেপির বিরুদ্ধে কথা বলছ, হ্যাঁ আজ তুমি বিজেপির বিরুদ্ধে কথা বলছ। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর যখন কলকাতা সফর করে রাজভবনে বসিয়ে রেখে, দিদি ভাই আমাদের শীতকাল আজও মনে আছে, পুলি পিঠা খেজুরের পায়ে নিয়ে এসে মমতা মোদী ভাইকে খাওয়াচ্ছে, এই সেই মমতা।